চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ আপন মামির সঙ্গে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে। রুবেল হোসেনের মা মুক্তারা খাতুনের দাবি, মামিকে নিয়ে পালানোর অপরাধে মামির পরিবার এ ঘটনা ঘটিয়েছে। ধোবরা এলাকার এমিলি খাতুনের সঙ্গে রুবেল হোসেনের সম্পর্ক ছিল, এটা মেনে নিতে পারেনি এমিলির পরিবার। রুবেল ট্রলি ভর্তি গম নিয়ে সোনা মসজিদ থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় এমিলির পরিবারের লোকজন রুবেলকে গাড়ি থেকে তুলে গোড়াদহ বিলে নিয়ে তাকে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ডান হাতের কবজি কেটে ফেলে। আহত রুবেলকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় 8 বছর আগে চাকপাড়া গ্রামে রুবেলের মামা রশিদের সঙ্গে একই ইউনিয়নের ধোবরা গ্রামের একরামুলের মেয়ে এমিলি খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। দুই সন্তানকে রেখে একই এলাকার ট্রলি চালক রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এমিলি। এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করার পর রুবেল হামলার শিকার হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পরকীয়ার কারণে এমিলির পরিবারের লোকজন রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।